নমস্কার বন্ধুরা, আমি গীতা। গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। সেখানে এসেই আমি আজ আপনাদের সাথে খাসির মাংস রান্না করে শেয়ার করব। একদম বাটা মশলা আর মাটির উনুনে রান্নাটা তৈরি করব। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে মাংস রান্না করলে খেতে সত্যিই খুবই সুস্বাদু হয়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কিলো পরিমাণে মটন বা খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসের মধ্যে কিছুটা পরিমাণে চর্বিও রয়েছে, এই চর্বিটা মাংসের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব, তার জন্য স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 3 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি জিরে বাটা। 2 টেবিল চামচ পরিমাণে শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই দিতে হবে, আমি আমার স্বাদ অনুসারেই ঝালটা ব্যবহার করেছি। এবার দিয়ে দেবো 200 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। দইটা সবসময় ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। এবারে এই সমস্ত উপকরণ একসাথে করে খুব ভালো করে হাত দিয়ে একটু ডোলে ডোলে অর্থাৎ কষলে কষলে মেখে নিতে হবে, অর্থাৎ ম্যারিনেট করে নিতে হবে। মিনিট চারেক সময় ধরে ম্যারিনেট করলেই যথেষ্ট। আমি হাত দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি, হাতে তো ভালোবাসার ছোঁয়া রয়েছে, সেই কারণে আমি হাত দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো স্প্যাচুলা বা কোনো হাতার সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। এই মাখিয়ে নেওয়াটা একটু ধৈর্য সহকারে মাখিয়ে নিতে হবে, মিনিট চারেক সময় ধরে মাখিয়ে নিলেই যথেষ্ট। মাখিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে, সেক্ষেত্রে আপনারা 30 মিনিটের জন্য হলেও ঢেকে রেখে দেবেন। আমাদের গ্রামের বাড়িতে না উনুনেই রান্না হয়, গ্যাসে রান্না কমই করে, গ্যাসও রয়েছে। দেখুন এরকম একসাথে দুটো উনুন একদিকে জাল দিলে দুটো উনুনেই জালটা উঠে যায় আর পাইপ দিয়ে ধোয়াটা বেরিয়ে যায়। আমি ওই উনুনেই রান্না করছি। যাই হোক, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর গোটা জিরে, আর দেব 1টা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর মিডিয়াম লালচে করে ভেজে নেব, খুব বেশি লালচে করব না, মিডিয়াম লালচে করে ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিলেই যথেষ্ট। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাংসটা, অর্থাৎ ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে রান্নাটা করতে থাকবো 10 মিনিট। 10 মিনিট উনুনের জালটা বেশি থাকবে। এভাবেই 10 মিনিট রান্না করে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ঢাকা দিয়ে আর ঢাকা খুলে 20 থেকে 25 মিনিট রান্নাটা করে নেব, অর্থাৎ খুব ভালো করে কষিয়ে নেব। আরও 20 মিনিট ধরে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মাংস থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাংসটা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে এর মধ্যে আমি
অ্যাড করব গরম জল। মাংসে কখনো ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন না, সব সময় গরম জলের ব্যবহার করবেন, তাহলে মাংসের স্বাদটা একদম ঠিকঠাক হবে। যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকুই জল ব্যবহার করবেন। আমি একটু বেশি করে দিচ্ছি, যেহেতু এটা আমি মাটির উনুনে রান্না করছি, কাঠের জাল, সেই কারণে জালটা খুব বেশিই থাকবে, তাই আমি জলটা একটু বেশি দিলাম, জলটা অবশ্যই শুকিয়ে যাবে। এবারে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট ঢেকে রান্না করার পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি আলু অ্যাড করব। আমি এখানে নতুন আলু ব্যবহার করছি, সেই কারণে আমি আলুটা ভেজে নিচ্ছি না। পুরনো আলু ব্যবহার করলে আমি আলুটা ভেজে নিতাম, যেহেতু নতুন আলু মাংসের মধ্যে দিয়ে দিলে খুবই ভালো হয়, একদম নরম তুলতুলে হয়, সেই কারণে আমি কাঁচা আলুই দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে ধিমে আঁচে আরও 20 মিনিট রান্নাটা করে নেব, তারপর ফিরে আসছি। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও খুব নরম তুলতুলে হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এবারে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। আপনারা যে কোনো গরম মশলার গুঁড়োই ব্যবহার করতে পারেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। এবারে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপর পরিবেশন করে দেবো। এইরকম গরম গরম মাংসের ঝোল অবশ্যই আজ আমি গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। আপনারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারেন এবং আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন হয়েছে। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।